আবারও আজকে আমরা কথা বলবো পিম্পল অ্যান্ড অ্যাকনে নিয়ে, ব্রণ নিয়ে। আপনারা খেয়াল করে দেখবেন গরমকালে কিন্তু অন্য অন্য সিজনের তুলনায় একটু বেশি ব্রণ হয়। তো তাই আজকের এই ভিডিওটি করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো গরমকালে কেন ব্রণ হয় এবং গরমকালে ব্রণ থেকে মুক্তির উপায় সম্পর্কে। তো আপনি যদি চান গরমকালে আপনার ত্বককে ফ্রেশ রাখবেন, আপনার ত্বককে ব্রণমুক্ত রাখবেন, তাহলে আজকের ভিডিওটি ফুল দেখে ট্রাই করবেন। সো অবশ্যই বরাবর মতো আজকের ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্ট টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। তো অন্য অন্য সিজনের তুলনায় গরমকালে একটু বেশি ব্রণ হওয়ার প্রধান কারণ হচ্ছে জার্ম বা ব্যাকটেরিয়া। আপনি খেয়াল করে দেখবেন অন্য অন্য সিজনের তুলনায় গরমকালে কিন্তু আমরা একটু বেশি ঘামি, যেমন এখন আমি ঘামছি, এমন কিন্তু প্রায় সবাই ঘামে। আর এর ফলে কিন্তু জার্ম বা ব্যাকটেরিয়ার জন্ম হয়, আর এ থেকেই কিন্তু পিম্পল বা অ্যাকনে তৈরি হয় বা ব্রণের তৈরি হয়। তো এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের বডিটাকে অল টাইম ক্লিন রাখতে হবে। এর জন্য আপনি কী করবেন, ঘুম থেকে উঠেই ভালো কোয়ালিটির একটি ফেস ওয়াশ দিয়ে আপনার ফেসটাকে ক্লিন করবেন, এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই ভালো কোয়ালিটির ফেস ওয়াশ দিয়ে আপনার ফেসটাকে ক্লিন করে তারপর ঘুমাবেন। এবং অন্য অন্য সময় কিন্তু আপনি অবশ্যই বডিটাকে ক্লিন রাখার ট্রাই করবেন, যাতে ঘামটা কম হয় সেই দিকে খেয়াল রাখবেন। তাহলে দেখবেন আপনার পিম্পল অ্যাকনে অনেকটাই কম হবে। আর কোন ফেস ওয়াশ ইউজ করবেন তা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়েছি, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সেকেন্ড কারণ হচ্ছে গরমকালে কিন্তু আমরা অন্য অন্য সিজনের তুলনায় একটু বেশি সফট ড্রিঙ্কস খাই, আর সফট ড্রিঙ্কসে কিন্তু হাই সুগার থাকে, আর এটা কিন্তু আমাদের ইনসুলিন লেভেলকে স্পাইক করে, ইনসুলিন লেভেলকে হাই করে। আর এর ফলে দেখা যায় আমাদের সিবাম তৈরি বেশি হয়, আর এর ফলে দেখা যায় ব্রণটা বেশি হয়। তো এই জন্য আমাদের কী করতে হবে, সফট ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে। সফট ড্রিঙ্কস অ্যাভয়েড করে আপনি কী করতে পারেন, লেমন ওয়াটার খেতে পারেন। এর ফলে আপনার ত্বক অনেক ফ্রেশ থাকবে এবং পিম্পল অনেকটাই কম হবে। নাম্বার থ্রি, তো নাম্বার ওয়ানে আপনাদেরকে আমি বলেছিলাম জার্ম বা ব্যাকটেরিয়ার কারণে গরমকালে আমাদের বেশি পিম্পল অ্যাকনে হয়, আর এর জন্য আপনাদেরকে ফেসটাকে ক্লিন রাখতে হবে, বডিটাকে ক্লিন রাখতে হবে। তো এই কথা মানার জন্য অনেকে কী করে, দিনে চারবার পাঁচবার করে ফেস ওয়াশ করে, আর এর ফলেও কিন্তু পিম্পল অ্যাকনে বেশি হয়। আপনি যদি অতিরিক্ত ফেস ওয়াশ করেন এর ফলে কিন্তু আপনার বডিতে, আপনার স্কিনে, আপনার ফেসে অয়েল প্রডিউস বেশি হবে, আর এর ফলে কিন্তু পিম্পল অ্যাকনে বেশি হবে। এর জন্য আপনাকে কী করতে হবে, দিনে সর্বোচ্চ দুবার ফেস ওয়াশ করতে হবে। কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে বললাম ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে, এই বিষয়টি অবশ্যই কিন্তু মেনে নিয়ে চলতে হবে আপনাদেরকে। নাম্বার ফোর, সঠিক সানস্ক্রিন নির্বাচন না করার ফলে কিন্তু গরমকালে পিম্পল অ্যাকনে বেশি হয়। এর জন্য আপনাকে কী করতে হবে, সঠিক সানস্ক্রিন নির্বাচন করতে হবে। আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনি সানস্ক্রিন নির্বাচন করবেন। আপনার স্কিন টাইপ হচ্ছে অয়েলি, আপনি ইউজ করছেন ড্রাই স্কিনের প্রোডাক্ট, এর ফলে কিন্তু আপনার পোর্স ব্লক হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু পিম্পল অ্যাকনে তৈরি হবে। এর জন্য আপনাকে কী করতে হবে, সঠিক সানস্ক্রিন নির্বাচন করতে হবে। আর বেস্ট সানস্ক্রিন কীভাবে নির্বাচন করতে হয় সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটা দেখে নেবেন, মানে একটা ভিডিও আমি বানিয়েছি সেটা দেখে নেবেন। আর এর ফলে কিন্তু আপনি অনেক উপকৃত হবেন, এবং সানস্ক্রিন নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন, সেগুলো দেখে আপনি নলেজ গেইন করবেন, এবং নলেজ অনুযায়ী আপনি সানস্ক্রিন নির্বাচন করবেন, তাহলে দেখবেন যে আপনার ভুল হবে না। তো এই কয়েকটি বিষয়, তো এই কয়েকটি কারণে পিম্পল অ্যাকনে গরমকালে বেশি হয়, আর এর সমাধানও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে বললাম। এই ভিডিও ছাড়াও আমি আরও অনেক ভিডিও বানিয়েছি, সেখানে কিন্তু আমি পিম্পল অ্যাকনে সমস্যার সমাধান সম্পর্কে অনেক আলোচনা করেছি, আপনারা সেগুলো দেখে নিতে পারেন, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আশা করি পিম্পল অ্যাকনে আপনাদের গরমকালে আর হবে না, পিম্পল অ্যাকনে গরমকালে শুধু যে হবে না ঠিক তা না, অন্য অন্য কালেও হবে না। তো আশা করি এই ভিডিও আপনাদের অনেকটাই হেল্প করবে। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থাম্বস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ দ্যাট ইজ যে ওভার অ্যান্ড আউট।